বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টির পরও টাকা পাচ্ছে না দুর্বল ব্যাংকগুলো সমঝোতা চুক্তির পরও সবল ব্যাংক টাকা দাঁড় দিচ্ছে না এতে বিস্ময় প্রকাশ করছে বাংলাদেশ ব্যাংক বিশ্লেষকরা বলছেন দুর্বল ব্যাংকগুলোকে আস্থায় নেওয়ার যৌক্তিক কারণ থাকতে পারে কিন্তু আর্থিক খাতের স্বার্থে বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টি আমলে নেওয়া উচিত খেলাপি ঋণের রেকর্ডের ফলে গ্রাহকের আমানত নিরাপত্তা রাখা সঞ্চয় ও বিপুল ঘাটতি দেখা দিয়েছে ব্যাংক খাতে প্রভিশন নামে এই হিসাবে ঘাটতি অঙ্ক এখন চব্বিশ হাজার আটশো দশ কোটি টাকা যা মূলত এসব ব্যাংকের বঙ্গর আর্থিক অবস্থার প্রতিছবি চলতি হিসাবে ঘাটতিতে থাকা ব্যাঙ্কগুলো হল ফার্স্ট সিকিউরিটি ব্যাংক সাত হাজার দুইশো সাতষট্টি কোটি টাকা আসল ইসলামী ব্যাংক হচ্ছে তিন হাজার তিনশো চুরানব্বই কোটি টাকা ন্যাশনাল ব্যাংক দুই হাজার তিনশো বিয়াল্লিশ কোটি টাকা এবং ইউনিয়ন ব্যাংক দুই হাজার দুশো নয় কোটি টাকা ইসলামী ব্যাংক দুই হাজার দুশো এক কোটি টাকা কমার্স ব্যাঙ্ক তিনশো আশি কোটি টাকা পদ্মা ব্যাংক দুইশো চৌত্রিশ কোটি টাকা আইসিবি ব্যাঙ্ক ইসলামী ব্যাংক ছিয়ানব্বই কোটি টাকা এবং গ্লোবাল ইসলামী ব্যাংক উনচল্লিশ কোটি টাকা এইসব ব্যাংকের মোট ঘাটতির পরিমাণ একত্রিশ হাজার পাঁচশো আটচল্লিশ কোটি তিরানব্বই লাখ টাকা তবে কিছু ব্যাংকের প্রবেশন উদ্বত্ত রাখায় দেশের ব্যাঙ্ক খাতের সার্বিক সঞ্চিতি ঘাটতি দাঁড়িয়েছে চব্বিশ হাজার আটশো দশ কোটি টাকা